স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয় এ প্রতিপাদ্যে ভোলার লালমোহনে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে উপজেলা ভূমি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভোলা তিন আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন। এ সময় আরও বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি ইমরান মাহমুদ ডালিম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, জেলা পরিষদ সদস্য আনোয়ারুল ইসলাম রিপন এবং ভাইস চেয়ারম্যান মাসুমা বেগম সহ অন্যান্যরা।